नमस्कार आपनादेर चैनलके आमि स्वागत जानाई। प्रथमेई बोलबो जे आमादेर काजकर्म आपनारा तो एतदूर एसेछेन देखतेई पाबेन जे समस्त रास्ताघाट किन्तु आमादेर हये गेछे, खूब कमई हयतो बाकी आछे एबं आमरा मेम्बारदेर संगे कथा बोले सेगुलो आमरा पुरोपुरी करे नेब। आमादेर प्रत्येकटा देखबेन रास्ता आमरा सोलार लाइट लागियेछि एबं बड़ो बड़ो जायगाय बा मोड़े आमरा हाइमास इलेक्ट्रिक लाइट सेगुलो आमादेर समस्त लागानो हये गेछे। কোনো মন্দির মসজিদ সমস্ত যে ধর্মীয় স্থান ওই ধর্মীয় স্থানের সামনে দেখবেন সব লাইট লাগানো আছে, বড় বড় হাইমাস লাইটগুলো লাগানো আছে, কোথাও আর অন্ধকার নেই। পাড়ার মধ্যেও আমরা সোলার লাইট একটা থেকে দুটো তিনটা করে লাগিয়ে দিয়েছি যাতে মানুষের কোনো অসুবিধা হয়, মানুষ যাতে চলাফেরা করতে পারে ভালোভাবে। হ্যাঁ, আমাদের কোনো রকম কাজের ঘাটতি নেই। এখনো কি কি কাজ বাকি রয়েছে বলে মনে হয়? বাকির যে বলতে আমরা সমস্ত জায়গায় সাবমার্সেলও লাগিয়ে দিয়েছি এবং চাপা কলও লাগিয়ে দিয়েছি। তবে আমরা যেটা ভাবছি যে আমাদের এখানে পিএইচই যে এটা জলটা আছে সেটা আমরা খুব একটা করতে পারিনি। তবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন আমরা আশা করছি যে আমাদের এই এক বছরে আমরা কয়েকটা যেন লাগাতে পারি, সেই চেষ্টা আমরা করে চলেছি। এই যে কদিন আগে এখানে বিরোধী দলের বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে যে পোস্টার পড়ে, সেই নিয়ে কি বলবেন এবং লোকের মধ্যে একটা রই রই ভাব ওঠে সেইটা নিয়ে কি বলবেন? দেখুন, আমিও তো শুনেছি, আমার সঙ্গে তার কোনো অতটা কথাও হয়নি আর আমি তাকে দেখতেও পাইনি এবং মানুষের মুখে শুনেছি তাকে দেখতেও পাওয়া যায় না, কোনো উন্নতি তিনি করেছেন বলেও আমি ঠিক জানি না। তো আমরা যদি আপনাদের চ্যানেল থেকে যদি কেউ তাকে খুঁজে পায়, তাকে তো আমরা কেউ কোনো দেখতেই পাইনি, যদি খুঁজে পায় আপনারা বলবেন। সামনেই তো প্রায় কয়েক মাস বাদেই পঞ্চায়েত ভোট, সেইটা নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? আমরা যেভাবে কাজ করে চলেছি আর এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের হাত বাড়িয়ে দিয়েছে আমরা আশা করছি আমরা সফল হব এবং আরো যে কাজগুলো বাকি আছে আর আমরা যেভাবে দুয়ারে সরকারটা করেছি, লকডাউনে আমফানে আমরা মানুষকে যেভাবে সাহায্য করেছি, মানুষও জানেন যে আমরা তাদেরকে সবজি থেকে নিয়ে তাদের ত্রিপল দেওয়া থেকে নিয়ে এবং কোথাও যদি গাছ পড়ে যায় সেগুলো আমরা এই পঞ্চায়েতেই থেকে আমরা রাতের বেলা পঞ্চায়েতে থেকেছি, যেখানে যা হয়েছে যে ঝড় হয়েছে যেখানে গাছ পড়ে গেছে আমরা কর্মীদের সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়ে সেই গাছপালাগুলো সরিয়ে দিয়ে মানুষের যাওয়ার রাস্তা করে দিয়েছি এবং মানুষ যাতে ঠিকভাবে চলাফেরা করতে পারে সেই জন্য আমরা অনেক ব্যবস্থা করে দিয়েছি। করোনার কালে যারা কোভিড আক্রান্ত হয়েছে তাদেরকে হসপিটালে পাঠানো থেকে নিয়ে আমরা সবসময় সচেষ্ট থেকেছি এই ব্যাপারে। করোনাকালে যখন মানুষ বাইরে বেরোতে ভয় করছে তখন আমরা আমাদের কর্মীদের দিয়ে আমাদের কর্মী ভাই বন্ধুদের দিয়ে তাদেরকে সকলকে হসপিটালে পাঠিয়েছি, তাদেরকে খাবার পাঠিয়ে দিয়েছি। আমাদের সমস্ত কর্মী ভাই বন্ধুদের আমি ওই জন্য ধন্যবাদ জানাবো যে তারা যেভাবে করেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমি তার জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আমরা শুধু না ব্লক থেকেও সবাই দাঁড়িয়েছে ও বিভিন্ন পঞ্চায়েত থেকেও দাঁড়িয়েছে, সবাই মানুষের পাশে আমরা এখনো আছি থাকবো।